না না, আমি হয়তো ভুল দেখেছিলাম। রোহিত মশাই, আমরা বিয়ে করতে চাই। আরে তিস্তা, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা তো সবাই আছি। এই ভিক্টর দেখ, তিস্তা টেনশন করছে। হ্যাঁ তিস্তা, তুমি তো টেনশন কেন করছো? তোমার তো ভয় পাওয়ার কিছুই নেই। এখানে আমি আছি, মা আছে, সবাই আছে। মা, এক্সকিউজ মি, মা তোমার আবার কি হলো? একটু বোঝাও তিস্তাকে। বোঝাও। ওই দেখো ভাই, একটু ফোনটা দে তো। তিস্তা বলছি, আজকে আমি আমাদের বিয়েটা লাইভ করবো, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে। তাহলেই তো সবাই জানবে যে আমরা একসাথে আছি। লাইভ? হ্যাঁ। পিকচার এদিকে এদিকে। এসব নিয়ে আবার লাইভ করার কি আছে? আরে মা, দরকার আছে, দরকার আছে, দরকার আছে। লিসেন, তোমার চাইছে তুমি তাই করো, কিন্তু তুমি আমাকে এসবের থেকে বাইরে রাখবে। এরপর যদি কোনো বাড়াবাড়ি রকমের ঝামেলা হয় না, আমি কিন্তু কিছু সামলাতে পারবো। আচ্ছা ঠিক আছে বাবা, কিচ্ছু সামলাতে হবে না তোমাকে। কিচ্ছু হবে না, আমরা তো আছি। হে গাইস, দিস ইজ ভিক্টর। আজ তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। দেখতে চাও সেই সারপ্রাইজ? ওয়েট 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 ওয়েট, লুক, দিস ইজ তিস্তা। শি ইজ সো গর্জিয়াস, মাই লাইফ, মাই কুইন, অ্যান্ড মাই ওয়াইফ অলসো, মানে আমার হবু বউ। আমরা একটু পরেই বিয়ে করতে চলেছি। তিস্তা হাই বলো। আমরা লাভ বার্ডস, তো সঙ্গে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো আমাদের। এ ভাই কন্টিনিউ কর। তুমি এবার আপনারা এই আসনে বসুন। ওকে তিস্তা, বসুন মা, বসো। তো গাইস, আজ সব মেয়েদের হার্ট ব্রেকের দিন। আমাদের ভিক্টর তার ভালোবাসা তিস্তাকে বিয়ে করতে চলেছে। হি ইজ ফাইনালি গেটিং হিজ। না, আমার এখানে থাকা কোনোভাবেই ঠিক হবে না। বাবা, দরকার নেই ওখানে থেকে। ওই লাইভের মধ্যে যদি বাই চান্স আমাকে কেউ দেখে ফেলে, তাহলে আমি আর লাস্ট মোমেন্টের ড্যামেজ কন্ট্রোল করতে পারবো না। দরকার নেই। উফ, অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।